ক্লাবগুলোর দাবির মুখে একদিন পিছিয়ে শুরু হচ্ছে অনূর্ধ্ব আঠারো ফুটবল টুর্নামেন্ট টুর্নামেন্টের আগে প্রস্তুতিতে ঘাটতি রাখতে চায় না ক্লাবগুলো তৃণমূল থেকে বাছাই করা খেলোয়াড়দের নিয়ে সেরা খেলাটাই উপহার দিতে চায় দলগুলো ইউনিয়ন ক্লাবের এই টিম টুর্নামেন্ট আমাদের জন্য একটা বিরাট সুযোগ এই জন্য আমরা খুব সিরিয়াস এই টুর্নামেন্টটা নিয়ে এবং এরই ধারাবাহিকতায় আমরা গত দুইটা টুর্নামেন্টও আমাদের শতভাগ আমরা মনে করি সফল এবার আমরা আরও বেশি ছক করে মাঠে নেমেছি আসরের ডেথ গ্রুপে খেলবে আবাহনী ও মোহামেডান চিরপ প্রতিদ্বন্দ্বী এই দুই দলের খেলা নিঃসন্দেহে বাড়তি উত্তাপ ছড়াবে তবে যুবাদের সেরা পারফরমেন্সের উপর ভর করে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য দু দলেরই পাশাপাশি জাতীয় দলের খেলোয়াড় তৈরিতে লিগ পদ্ধতির মাধ্যমে খেলা আয়োজনের দাবি ক্লাবগুলোর খুব টাফ একটা গ্রুপে পড়েছে এই গ্রুপ থেকে কোয়ালিফাই করতে হলে কিন্তু আপনাকে যে কোনো একটা ম্যাচ জিততে হবে যেহেতু প্রথম খেলা আমাদের বসুন্ধরার সাথে ষোলো তারিখে তো আমাদের ওই ম্যাচটাই টার্গেট ওই ম্যাচটা এনে আমাদের জিততে হবে জিতলে হয়তো আপনি কোয়ার্টার ফাইনালে যেতে যেতে পারবেন আর এই গ্রুপ থেকে যদি আপনি কোয়ার্টার ফাইনালে যেতে পারেন তখন কিন্তু আপনার ফাইনাল খেলার সম্ভাবনা থাকবে যেহেতু এই তিনটা টিমই কিন্তু অনেক স্ট্রং সাইম বলবো যে আমাদের ছেলেরা খুব আহ্বানি তার সর্বাত্মক চেষ্টা করবে খেলোয়াড়রা সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে আশা করি ভালো একটা কিছু করার জন্য তারা তৈরি আছে কর্মকর্তাদের দৃষ্টি কিন্তু এই টুর্নামেন্টে থাকবে এবং এখান থেকে যদি খেলোয়াড়রা তারা যে সুযোগ পাবে সেখানে তার যে তার অ্যাবিলিটি যদি তুলে ধরতে পারে আমার কাছে মনে হচ্ছে যে তাদের জন্য এটা একটা বিরাট একটা প্ল্যাটফর্ম হয়ে দাঁড়াবে আসরে তিনটি গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে বারোটি ক্লাব উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ বঙ্গবন্ধু স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে নোফেল স্পোর্টিং ও সাইফ স্পোর্টিং ক্লাব দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম আবাহনের মোকাবেলা করবে মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদ সাজিদ আরাফাত সময় সংবাদ ঢাকা